এখানে ওরকম ওরকম কিছু নাই। তারপর অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস, এগুলো হচ্ছে সবগুলো প্রিল, ক্যাপটোপ্রিল, তারপর হচ্ছে যে ইনালাপ্রিল, তারপর হচ্ছে যে এই যে একটু দেখি বেনাজিপ্রিল, তারপর হচ্ছে যে ফসিনোপ্রিল, যত প্রিলগুলো আছে র্যামিপ্রিল, কোইনোপ্রিল, এগুলা সবগুলাই আর কি। এরা 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 হচ্ছে কি কাজ করে সেটা আমরা একটু দেখে নিই, ওই যে আগের ভিডিওতেও দেখেছিলাম, এখানে আবার একটু দেখে নিই। এরা হচ্ছে কি করে, এরা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন ওয়ানকে অ্যাঞ্জিওটেনসিন টুতে কনভার্ট হতে দেয় না, যার কারণে অ্যাঞ্জিওটেনসিন টু এর কাজ হচ্ছে ব্লাড প্রেশার বাড়ানো, যার কারণে যেহেতু অ্যাঞ্জিওটেনসিন টুই নাই ব্লাড প্রেশার কমে যাবে, এরাই কাজ করে। তারপর আমরা চলে আসি, এটা আরেকটা কাজ করে, এরা আরেকটা কার্লফিট কাজ করে, সেটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনের কাজ ব্রাডিক্যানিনটাকে ভাঙা, ভেঙে বডি থেকে বের করে দিবে। কিন্তু এরা কি করবে, যেহেতু ইনহিবিটেড হয়ে আছে, এই অ্যানজাইমটাকে ইনহিবিট করে দিচ্ছে, তাহলে ব্রাডিক্যানিনের পরিমাণটা বডিতে বেড়ে যাবে। আর ব্রাডিক্যানিনের কাজ কি, ব্রাডিক্যানিনের কাজ কি, ব্রাডিক্যানিনের কাজ, ব্রাডিক্যানিন এটার কাজ হচ্ছে লোকাল ইনফ্ল্যামেশন, লোকাল ইনফ্ল্যামেশন। যার কারণে এসিই ইনহিবিটর দিলে লাংসের মধ্যে ভিগোরাস কাফিং হয়, ড্রাই কাফ, রোগী এসে বলবে আমার কোনো কফ যাচ্ছে না কিন্তু সারা দিন কাশি হয়, প্রচণ্ড কাশি হয়, এই কাশি কোনো ওষুধে কমে না, কোনো রকম অ্যান্টিটাসিভ বা অ্যান্টিটাসিভ মানে কাশি কমানোর কোনো ড্রাগ দিয়েই সেই কাফ কমবে না, যতক্ষণ না আমরা এই এসি ইনহিবিটরটাকে বন্ধ করব। এসি ইনহিবিটর কিন্তু যে নাইস ড্রাগ ফর হাইপারটেনশন উইথ ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন উইথ আদার কার্ডিয়াক ডিজিজ অর আদার রেনাল ডিজিজ, খুবই নাইস ড্রাগ, বাট এটার 15% কেইসে ড্রাই কাফ দেখা যায়, 15% মানে 100 জনের মধ্যে 15 জন রোগীর ড্রাই কাফ দেখা দিবে। তাহলে ওই 15টা রোগীর ক্ষেত্রে আমাকে অবশ্যই এটা কী করতে হবে, অমিট করে দিতে হবে, মানে বন্ধ করে দিতে হবে, অমিট না করলে কিন্তু ঝামেলায় পড়ে যাব। আর এটা ব্রাডিক্যানিন করে, ঠিক আছে। এখন কোনো কারণে মনে করেন যে ব্রাডিক্যানিন এটা করলো না, ড্রাই কাপ করলো না, তাহলে সে বডিতে কী করবে, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস করবে। ব্রাডিক্যানিনটা কনভার্ট হবে কোথায় দেখি আমরা পাশেই, সে প্রোস্টাগ্ল্যান্ডিনে কনভার্ট হবে। প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ ব্লাড প্রেশার কমানো, প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ ব্লাড প্রেশার কমানো, এটা তো ভালো একটা ইফেক্ট, কোনো কারণে ব্রাডিক্যানিন বেড়ে গেলে সমস্যা হবে। কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিনের আরেকটা গজব ইফেক্ট আছে, সেটা কি, প্রোস্টাগ্ল্যান্ডিন ইউটেরাসের উপর একটা ঝামেলা করে। ইউটেরাসকে কী করে, প্রোস্টাগ্ল্যান্ডিন, আমরা যদি নর্মাল ডেলিভারিতে একটু ডিলে হয়, যে ডেলিভারিতে গাইনি ওয়ার্ড এটা খুব ইউজ করা হয়, ডেলিভারি যখন ডিলে হয় তখন আমরা সাবলিঙ্গুয়ালি অথবা ইন্টারভেজনালি আমরা মিসোপ্রোস্টল দিয়ে দিই, মিসোপ্রোস্টল, এটা একটা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালক্স, মানে প্রোস্টাগ্ল্যান্ডিন একটা দিয়ে দিই, দিলে কী হয়, ইউটেরাইন কন্ট্রাকশন হয়, ইউটেরাইন কন্ট্রাকশন হয়। আচ্ছা কন্ট্রাকশন হলে কী হবে, কন্ট্রাকশন হলে ডেলিভারি হয়ে যাবে শেষ। এটা কোন, এটা কত মাসে আছে, 7 মাসে আছে নাকি 8 মাসে আছে নাকি 3 মাসে আছে, কিচ্ছু দেখবে না, সেই ইউটেরাইন কন্ট্রাকশন করে ডেলিভারি করে দেবে। তার মানে যদি এটা ডেলিভারিটা যদি ভায়াবল এজের আগে হয় তাহলে সেটাকে, মানে 28 উইকসের আগে হলে সেটাকে আমরা কী বলবো, অ্যাবর্শন বলবো, তার মানে অ্যাবর্শন হয়ে যেতে পারে, আর 28 উইকসের পরে হলে প্রিম্যাচিউর লেবার, প্রিম্যাচিউর লেবার হয়ে যাবে। ওকে, তাহলে দুইটা ঘটনা, দুইটা জিনিসই খুব খারাপ জিনিস। এই জন্য প্রেগনেন্সিতে এসিই ইনহিবিটর ইজ কন্ট্রাইন্ডিকেটেড, প্রেগনেন্সিতে এসিই ইনহিবিটর দেওয়া যাবে না, প্রেগনেন্সিতে এসিই ইনহিবিটরস ইজ কন্ট্রাইন্ডিকেটেড। ওকে, আমরা পরে চলে যাই, আমরা আরও জিনিস নিয়ে আলোচনা করা বাকি আছে, প্রায় শেষ দিকে আমরা চলে আসছি, একেবারে প্রায় শেষ দিকে, আমাদের প্রায় আর তেমন কিছু নেই। অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকিং ড্রাগস এআরবি, এটা ওটার মেকানিজম সেম জিনিস, যখন আমরা এই যে এই জায়গাটা ব্লক করলাম, অ্যাঞ্জিওটেনসিন তৈরি হয়ে গেছে, এটাকে ব্লক করে দিলাম, এটা বিপিটা আর বাড়বে না, বিপিটা কমে যাবে, বিপি উইল বি ফল, বিপিটা কমবে। আচ্ছা তাহলে আমরা চলে আসি এবার ক্লিনিক্যাল ফার্মাকোলজি অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্টস,
আউট পেশেন্ট থেরাপি। আচ্ছা, আউট পেশেন্ট থেরাপি আমরা দেখেছিলাম যে কী কী আমার কাছে কী কী অপশন আছে। আমি আউট পেশেন্ট দেওয়ার মতো, আউট পেশেন্ট দেওয়ার মতো আমার কাছে অপশন আছে এ বি সি ডি, এ ভি এম এল। আচ্ছা, এখানে কি এসিই ইনহিবিটরস অথবা এআরবি। হ্যাঁ, আর এ বি দিয়ে কি, বি দিয়ে হচ্ছে বিটা ব্লকার। তারপর সি দিয়ে কি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ডি দিয়ে কি, ডাইউরেটিক্স। হ্যাঁ, এ দিয়ে কি, আলফা ব্লকার। ভি দিয়ে কি, ভ্যাজোডাইলেটরস, ভ্যাজো ডাইলেটরস। হ্যাঁ, ওই যে সোডিয়াম নাইট্রোপোজার হাইড্রোলিজিন এগুলো। এম দিয়ে কি, এম দিয়ে হচ্ছে মিথাইল ডোপা, মানে সেন্ট্রালি অ্যাক্টিং। মিথাইল ডোপা মানে মিথাইল ডোপা, এটা হচ্ছে সেন্ট্রালি অ্যাক্টিং সিম্পেথোলাইটিক, সেন্ট্রালি অ্যাক্টিং সিম্পেথোলাইটিক, ক্লোনাডিনও আছে এখানে। এল দিয়ে কি, ওই যে ল্যাবিটারল, ল্যাবিটারল, ল্যাবিটারল মানে হচ্ছে বোথ আলফা অ্যান্ড বিটা ব্লকার্স, আলফা অ্যান্ড বিটা ব্লকার্স এটা। তাহলে এই টোটাল 8টা বা 9টা অপশানস আমার হাতে আছে, আমি কোন ড্রাগটা দিব একটা পেশেন্টকে সেটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিওতে খুব সংক্ষিপ্ত আকারে ছোটো ছোটো ভিডিও করবো। এগুলো 2 মিনিটের করে শর্টস করবো ইনশাল্লাহ, যে ডায়াবেটিস মেলিটাসে উইথ হাইপারটেনশন কোন ড্রাগ দিব আমরা, তারপর হচ্ছে অ্যাজমা উইথ হাইপারটেনশন কোন ড্রাগ দিব, শর্টস করবো 2 মিনিটের 2 মিনিটের, 1 মিনিটের 1 মিনিটের, আপনারা সেগুলো দেখে নেবেন ইনশাল্লাহ। আজকে আমাদের অ্যান্টি হাইপারটেনসিভ নিয়ে ক্যাটজাং এতটুকুই সমাপ্ত আলহামদুলিল্লাহ। আর আপনারা যদি পিডিএফ লাগে কারো কমেন্ট করবেন, আমি পিডিএফ ইনশাল্লাহ দিয়ে দেবো।